আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আপনি ভালো আছি? যে খেজুর গাছটি দেখতেছেন, এই খেজুর গাছটি মরিয়াম জাতের। আর খেজুর গাছ কীভাবে লাগাবেন আপনারা? খেজুর গাছ লাগানোর নিয়ম হচ্ছে, এই যে পাশ দিয়ে যে চারাগুলো হয়, এই চারাগুলো আপনারা লাগাবেন। এই পাশ দিয়ে চারা হয়, একটি গাছে 20-25টা 30টার মতো চারা হয়। তো লাগানোর নিয়ম বলতেছি, এই চারাটা 2-3 বছর বয়স হলে সেপারেট করা যাবে, তার আগে সেপারেট করলে মারা যাবে। এটা কলম করে তারপরে ড্রামে রাখতে হবে 2-3 মাসের মতো চাওলা জায়গায়। তারপরে ওই গাছটি আপনারা মাটিতে লাগাতে পারবেন। আর যদি এরকম বড় গাছ হয়, বড় গাছ হলে আপনারা গর্ত করবেন যে 3 ফিট দৈর্ঘ্য, 3 ফিট প্রস্থ। করার পরে ওই জায়গায় আপনারা বেলে দোয়াশ মাটি, তারপরে শুকনা গোবর, তারপরে ফোড়া ডান, পিঁপড়ার ওষুধ, তারপর রুট হরমোন পাউডার দিয়ে মিক্স করে আপনারা খেজুর গাছ লাগাবেন। এই হলো খেজুর গাছ লাগানোর পদ্ধতি। যে গাছের গুড় দিয়ে যে চারাগুলো হয় ওটা লাগানোর পদ্ধতি আমি বললাম। এইভাবেই খেজুর গাছ লাগাবেন, একটা মরিয়াম জাতের বড় খেজুর। আর একটা বড় খেজুর আছে, তার নাম হচ্ছে আম্বার, সবচেয়ে বড় খেজুর। মরিয়ামও বড় খেজুর, তারপর মেডজুল বড় খেজুর। এই গাছের মধ্যে 2টা বাদা আছে, তারপর পাখিতে চারা আছে, দেখুন কি সুন্দর চারা হয়েছে। আবার খেজুর গুলো না দেখে ফেলে বৃষ্টি পানিতে কেটে যায়, কেটে গেছে দেখে সুন্দর। বৃষ্টি পানি পড়লে খেজুর গুলো নষ্ট হয়ে যায়। তো এটুকুই ইনফরমেশন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।